আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে অনলাইন ভিত্তিক ক্লাস কার্যক্রমে উপস্থিত হয়েছি আমি শারমিন আক্তার রুনা, সহকারী শিক্ষক ইম্পেরিয়াল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। আমার সকল শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, আমিও তোমাদের দয়ায় ভালো আছি। তা আজকে আমি আমার অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের একটা প্রবন্ধের ক্লাস নেব। যেহেতু আগামীকাল শুক্রবার সকাল 9টায় তোমাদের বাংলা সিটি এক্সাম অনুষ্ঠিত হবে, তো তাই আমি আজকের এই ক্লাসটি সাজিয়েছি। তো আজকে অষ্টম শ্রেণীর একটি গল্প যেটা তোমাদেরকে পূর্বে আমি ক্লাসে পড়িয়েছি সেইটা থেকেই আমি একটু সংক্ষেপে আলোচনা করব। আমাদের গল্পটি হচ্ছে তৈলচিত্রের ভূত। তৈলচিত্রের ভূত গল্পটি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। তা এখন আমরা তৈলচিত্রের ভূত গল্পটি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায় এ সম্পর্কিত আলোচনা করব। অ্যাট ফার্স্ট আমরা লেখক সম্পর্কিত কিছু আলোচনা করব, তারপর পাঠের উদ্দেশ্য, তারপর আমরা যে এই গল্পটির মূল ভাব সম্পর্কে একটু আলোচনা করব, এরপর বহু নির্বাচনী প্রশ্ন, এরপর থাকবে তোমাদেরকে যেহেতু এই গল্পটি আমি ক্লাসে পড়িয়েছি এবং এখন একটু সংক্ষেপে আলোচনা করব, এই গল্পটি তোমরা আরেকটু ভালোভাবে পড়ে তোমাদের যে পাঠ্য বইয়ের যে সৃজনশীল, সেই সৃজনশীল এবং তোমাদের সহায়ক বইয়ের 1 থেকে 5 নং সৃজনশীল পর্যন্ত তোমরা পড়ে ফেলবে তোমাদের সিটি এক্সামে। তৈলচিত্রের ভূত গল্পটি থেকে এই সৃজনশীল প্রশ্ন থাকবে। ওকে, এখন আসো আমরা মূল পাঠে চলে যাচ্ছি। তৈলচিত্রের ভূত গল্পটি লিখেছেন লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। এখন আমি মানিক বন্দ্যোপাধ্যায় নিয়ে আলোচনা করব। বাংলা উপন্যাস ও ছোট গল্পের লেখক হিসেবে মানিক বন্দ্যোপাধ্যায় খ্যাতিমান। 1908 খ্রিস্টাব্দে তিনি সাঁওতাল পরগনার দুমকায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল বিক্রমপুরের মালবদিয়া গ্রামে। দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা প্রভৃতি উপন্যাস এবং প্রাগৈতিহাসিক সরীসৃপ, সমুদ্রের স্বাদ, টিকটিকি, হলুদ পোড়া, হারানের নাজ্জামাই প্রভৃতি ছোট গল্পের জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন। তিনি বিজ্ঞানের ছাত্র ছিলেন। মানুষের মন ও বিশ্লেষণের দিকেই ছিল তার ঝোঁক। তিনি শ্রমিক কৃষকের কল্যাণের কথা ভেবেছেন, শোষণ থেকে তাদের মুক্তির জয়গান গেয়েছেন গল্প উপন্যাসে। তিনি মাঝির ছেলে নামে একটি কিশোর উপন্যাস রচনা করেন। তার কিশোর উপযোগী গল্পের সংখ্যা 27। এর মধ্যে কোথায় গেল, জব্দ করার প্রতিযোগিতা, 3টি সাহসী ভীরুর গল্প, ভয় দেখানোর গল্প, সনাতনী, দাড়ির গল্প, সূর্যবাবুর ভিটামিন সমস্যা প্রভৃতি উল্লেখযোগ্য। তার নিত্যসঙ্গী ছিল দারিদ্র, অর্থাৎ দারিদ্রের সঙ্গে লড়াই করে তিনি বেঁচেছিলেন। 1956 খ্রিস্টাব্দে তিনি কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তা এখন আসো আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের এই তৈলচিত্রের ভূত গল্পটি পাঠের উদ্দেশ্যটা জানবো। ভূতে বিশ্বাস নিয়ে মানুষের মধ্যে যে কুসংস্কার বিরাজমান তা ভিত্তিহীন, কাল্পনিক ও অন্তঃসার শূন্য। ভূত বলতে কিছু নেই, এ বিজ্ঞান সম্বন্ধ বিচার বুদ্ধির মাধ্যমে এই কুসংস্কার ও অন্ধবিশ্বাস সহজেই দূর করা সম্ভব। গল্পটি পড়ে শিক্ষার্থীরা এ বিষয়ে ভয়মুক্ত, কুসংস্কারমুক্ত ও সচেতন হবে। আমরা জানি তৈলচিত্র মানে তেল রঙে আঁকা ছবি। তৈলচিত্রের ভূত মানিক বন্দ্যোপাধ্যায় লেখা একটি কিশোর উপযোগী ছোট গল্প। 1941 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে মৌচাক পত্রিকায় প্রকাশিত হয় এই গল্পটি। ভূতে বিশ্বাস নিয়ে মানুষের মধ্যে বিরাজমান কুসংস্কার যে ভিত্তিহীন, মানিক বন্দ্যোপাধ্যায় এই গল্পে তা তুলে ধরেছেন। এই গল্পে তিনি দেখিয়েছেন বিজ্ঞান বুদ্ধির জয়। কুসংস্কারাচ্ছন্নতার কারণে মানুষ নানা অশরীরী মানে শরীর নেই, দেহহীন এই অশরীরী শক্তির প্রতি বিশ্বাস স্থাপন করে বিভ্রান্ত হয়ে পড়ে। কিন্তু মানুষকে যদি বিজ্ঞান চেতনা দিয়ে ঘটনা বিশ্লেষণে উদ্বুদ্ধ করা যায় তাহলে ওইসব বিশ্বাসের অন্তঃসার শূন্যতা ধরা পড়ে। মানিক বন্দ্যোপাধ্যায় এ গল্পে নগেন চরিত্রের মধ্যে ভূত বিশ্বাসের স্বরূপ ব্যাখ্যা করেছেন। অন্যদিকে পরাশর ডাক্তার বিজ্ঞানসম্মত বিচার বুদ্ধির মাধ্যমে স্পষ্ট করে তুলেছেন নগেনের বিশ্বাস ও কুসংস্কার ভিত্তিহীনতাকে। মৃত ব্যক্তির আত্মা ভূতে পরিণত হয় এরকম বিশ্বাস সমাজে প্রচলিত থাকায় নগেন বৈদ্যুতিক শককে ভূতের কাজ বলে সহজে বিশ্বাস করেছে। অন্যদিকে পরাশর ডাক্তার সবকিছু যুক্তি দিয়ে বিচার করেন বলে তার কাছে বৈদ্যুতিক শকের বিষয়টি সহজেই ধরা পড়ে। তো তোমাদেরকে যে আমি পূর্বে ক্লাসে তৈলচিত্রের ভূত গল্পটি পড়িয়েছি, তো তখন তো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো, এখন একটু সংক্ষেপে আলোচনা করলাম।
তোমরা এই চলচ্চিত্রে ভূত গল্পটি ভালোভাবে পড়ে তোমরা সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। তোমাদের যেই সৃজনশীলগুলো প্র্যাকটিস করবে সেটা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের সৃজনশীল এবং তোমাদের সহায়ক বইয়ের 1 থেকে 5 নং পর্যন্ত সৃজনশীলগুলো। এখন আসো তোমাদের পাঠ্য বইয়ের কিছু বহুনির্বাচনী প্রশ্নের প্রশ্নের উত্তর বলে দিচ্ছি। নগেন কার বাড়িতে থেকে লেখাপড়া করতো? মাসির, পিসির, মামার, দাদার? মামার। নগেনের সাথে পরাশর ডাক্তারের প্রথম দেখা হয় কখন? 2 মাস আগে, 3 মাস আগে, 4 মাস আগে, 5 মাস আগে? 2 মাস আগে। মৃত মামার ছবি নগেনকে ধাক্কা দিয়ে ফেলে দিল কেন? ক, জীবিত মামার প্রতি নগেনের ভক্তি ও শ্রদ্ধা ছিল না? খ, মামার মৃত্যুর আগেই ছবিটি আঁকা হয়েছিল? গ, ছবির রূপার ফ্রেমে বৈদ্যুতিক সংযোগ ছিল? ঘ, নগেন ভূতকে খুব ভয় পেত? এটার উত্তরটা হবে গ, ছবির রূপার ফ্রেমে বৈদ্যুতিক সংযোগ ছিল। এরপর আসো যে একটা উদ্দীপক পরে বহুনির্বাচনী প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। সেই উদ্দীপকটি হচ্ছে, আদনান সন্ধেবেলা হাসপাতাল থেকে বাড়ি ফিরছিল, একসময় মনে হলো তার পেছনে পেছনে কেউ হাঁটছে। সে পেছনে ফিরে তাকায় কিন্তু কিছুই দেখতে পায় না, ফলে সে ভয়ে কাঁপছিল। এমন সময় বিদ্যুৎ চলে গেলে সে জোরে চিৎকার দিয়ে ওঠে। তার মা বাতি নিয়ে ছুটে এসে দেখেন আদনানের পায়ের জুতার তলে পেরেক গাঁথা একটা কাঠি। এতক্ষণে আদনান ভয়ের কারণ খুঁজে পায়। উদ্দীপকের আদনানের সাথে তৈলচিত্রের ভূত গল্পের নগেনের সাদৃশ্যের কারণ, ক, তাদের বয়স কম, খ, তারা অন্ধকারকে ভয় করত, গ, তারা ভীষণ ভীতু ছিল, ঘ, তারা ভূত দেখেছিল। এটার উত্তর হবে গ, তারা ভীষণ ভীতু ছিল। এরূপ সাদৃশ্যের মূলে কোনটি বিদ্যমান? ক, বাস্তব জ্ঞানের অভাব, খ, প্রকৃত শিক্ষা না পাওয়া, গ, মানসিক বিকাশ না হওয়া, ঘ, সঠিক সিদ্ধান্ত নিতে না পারা। সেটা হবে বাস্তব জ্ঞানের অভাব। বন্ধুরা, এখন আসো আমরা সৃজনশীল প্রশ্নে চলে যাব। তো সৃজনশীল প্রশ্নের যে উদ্দীপকটি সেটি আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। রফিক সাহেব শীতের ছুটিতে ভাগ্নি শাহানাকে নিয়ে গ্রামে বেড়াতে যান। রাতের আকাশ দেখার জন্য তারা খোলা মাঠে যান। অদূরেই দেখতে পান মাঠের মধ্যে হঠাৎ এক প্রকার আলো জ্বলে উঠে তার সামনে এগিয়ে যাচ্ছে। ওটা কিসের আলো তা জানতে চাইলে শাহানার মামা বলেন, ভূতের। শাহানা ভয় পেয়ে তার মামাকে জড়িয়ে ধরে। মামা তখন তাকে বুঝিয়ে বলেন যে খোলা মাঠের মাটিতে এক প্রকার গ্যাস থাকে যা বাতাসের সংস্পর্শে এসে জ্বলে ওঠে। শাহানা বিষয়টি বুঝতে পেরে স্বাভাবিক হয়। তোমাদের এই সৃজনশীল এই উদ্দীপকটি পড়ে তোমরা প্রশ্নগুলো উত্তর দিবে। ক, তৈলচিত্রের ভূত কোন জাতীয় রচনা? খ, নগেনকে ভর্ৎসনা করলেন কেন? গ, উদ্দীপকের শাহানা আর তৈলচিত্রের ভূত গল্পের নগেনের বিশেষ মিল কোথায় ব্যাখ্যা করো। ঘ, রফিক সাহেব আর তৈলচিত্রের ভূত গল্পের পরাশর ডাক্তার উভয়কে আধুনিক মানসিকতার অধিকারী বলা যায়, উক্তিটির যথার্থতা নিরূপণ করো। তা আমরা ক নম্বর প্রশ্নে আসি জ্ঞানমূলক প্রশ্নে। তৈলচিত্রের ভূত কোন জাতীয় রচনা? তৈলচিত্রের ভূত কিশোর উপযোগী একটি ছোট গল্প। নগেনকে ভৎসনা করলেন কেন? নগেনের বোকামির জন্য পরাশর ডাক্তার তাকে ভৎসনা করলেন। এরপরে গ, উদ্দীপকের শাহানা আর তৈলচিত্রের ভূত গল্পের নগেনের বিশেষ মিল কোথায়? সেটা হচ্ছে অশরীরী শক্তির উপর বিশ্বাস এবং তা থেকে উত্তরণের দিক থেকে উদ্দীপকের শাহানা তৈলচিত্রের ভূত গল্পের নগেনের চরিত্রের মিল রয়েছে। তো তোমরা এই উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে। তোমাদেরকে এখন পাঠ্য বই সৃজনশীলটা একটু বললাম। এরপর তোমরা যেহেতু তোমাদের এক্সামে অনুশীলনী সৃজনশীল থাকবে না, বাইরে থেকে সৃজনশীল থাকবে, সেহেতু তোমরা গল্পটি ভালোভাবে পড়ে সৃজনশীল প্রশ্ন তৈরি করতে চেষ্টা করবে। তো আমি আশা রাখি তোমরা তা পারবে। আমি তোমাদের যে অর্ধবার্ষিক এক্সাম, ওই এক্সামের পরবর্তী ক্লাস ওইভাবে সাজাবো, ওইভাবে সাজিয়েছি, পরবর্তী ক্লাস নেব। তো তোমরা আমার যে ক্লাসগুলো পাওয়ার জন্য আমাদের ফেসবুকে লাইক এবং ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে পরবর্তী আপডেট পাবে। তা আমার সাথে যুক্ত থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আমি তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে, তোমাদের সুস্থতা কামনা করে এবং তোমরা যেন ভালোভাবে লেখাপড়া করতে পারো এই করোনা পরিস্থিতিতে এবং তোমরা সুস্থ থাকো, তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি শারমিন আক্তারুনা, সহকারী শিক্ষক, ইম্পেরিয়াল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। আল্লাহ হাফেজ।